वेलकम बंधुरा, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। কৃষ্ণনাথ কলেজের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সেই বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে। তো যারা কৃষ্ণনাথ কলেজে 2021-22 শিক্ষাবর্ষে বিএ প্রোগ্রাম কোর্স নিয়ে ভর্তি হয়েছে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে এবং কখন হবে এবং কোথায় হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কলেজের তরফ থেকে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে এবং কোথায় হবে। এই হলো অফিসিয়াল নোটিস। দেখো এখানে বলছে, প্রথম সেমিস্টার 2021-22 বিএ প্রোগ্রাম ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপস্থিত হবে সময় সকাল 8টা থেকে 10টা, অর্থাৎ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং কবে কাদের হবে সেটি চলো দেখে নেওয়া যাক। তো তারিখ 2/12/2021, অর্থাৎ 2ই ডিসেম্বর। যেসব ছাত্রীদের নামের প্রথম অক্ষর এ থেকে জে তাদের হবে, অর্থাৎ যেসব ছাত্রীরা তাদের নামের অক্ষর এ থেকে জের মধ্যে যে কোনো একটি অক্ষর দিয়ে শুরু হয় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 2ই ডিসেম্বর। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 1 নম্বর ঘরে মেন বিল্ডিং এ, ঠিক আছে। এরপর 3ই ডিসেম্বর যাদের নাম কে থেকে কিউ এর মধ্যে যে কোনো একটি অক্ষর দিয়ে শুরু হয় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং অবশ্যই সেটি ছাত্রী হতে হবে এবং তাদেরও মেন বিল্ডিং এর 1 নম্বর ঘরে হবে। এরপর 4ই ডিসেম্বর সেসব ছাত্রীদের হবে যাদের নাম 8 থেকে 7 এর মধ্যে যে কোনো একটি অক্ষর দিয়ে শুরু হয় এবং তাদেরও মেন বিল্ডিং এর 1 নম্বর ঘরে হবে। এরপর 6ই ডিসেম্বর যেসব ছাত্রদের নাম এ থেকে জের মধ্যে যে কোনো অক্ষর দিয়ে শুরু হয় তাদের হবে মেন বিল্ডিং এর 1 নম্বর ঘরে। এরপর 7ই ডিসেম্বর যেসব ছাত্রদের নামের প্রথম অক্ষর কে থেকে কিউ তাদের হবে 1 নম্বর ঘরে মেন বিল্ডিং এ। এবং এরপর 8ই ডিসেম্বর যেসব ছাত্রদের নামের প্রথম অক্ষর 8 থেকে 7 তাদের হবে মেন বিল্ডিং এর 1 নম্বর ঘরে। তো এই শিডিউল অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো যারা বিএ প্রোগ্রাম কোর্স নিয়ে কৃষ্ণনাথ কলেজে অ্যাডমিশন নিয়েছো তারা এই সময়সূচি অনুযায়ী কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সকাল 8টা থেকে 10টা, ঠিক আছে। তো এই হলো সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যতটা পারবে শেয়ার করে দাও, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য।